সেটা হচ্ছে গত দীর্ঘ এক যুগ বা তার পূর্ববর্তী সময় থেকে বা তার আরো পূর্ববর্তী সময় থেকে বা নিকট অতীতেও যদি আমরা যাই, আমাদের আমরা যখন দেখেছি যে বিভিন্ন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বা সামষ্টিক স্বার্থ চরিতার্থ করার জন্য অথবা রাজনৈতিক দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য, সেগুলোর বিচার কখনো হয়নি, দৃষ্টান্তমূলক বিচার কখনো বেশিরভাগ ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় অনুভূতি আঘাত আঘাত মানে যে কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য যেই আক্রমণগুলো করা হয়েছে সেগুলো যেহেতু বিচার নিশ্চিত করা হয়নি দৃষ্টান্তমূলক, সেগুলো যারা হচ্ছে এক্সট্রিমিস্ট রয়েছে তাদেরকেও পরবর্তীতে আবার আক্রমণ করতে উদ্বুদ্ধ করেছে। সুতরাং বিচার নিশ্চিত করাটা হচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় নাম্বার ওয়ান এই জায়গাটি এসেছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস বিষয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে যারা হচ্ছে এখন যাদের কথা মানুষ শুনে বা একটা গ্রহণযোগ্যতা এসেছে, আপনারা চান যেন আমরা জন্মাষ্টমীর পূর্বেই যেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় থাকে, তার জন্য যেন আমরা আমাদের জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিমিডিয়া প্রিন্ট মিডিয়াতে যেন আমরা শুরু থেকেই প্রয়োজনে এখন থেকে যেন আমরা একটা প্রচার চালাই, যাতে করে যারা হচ্ছে বিভিন্ন ব্যক্তি স্বার্থ সামষ্টিক স্বার্থ ধর্মীয় স্বার্থ অথবা রাজনৈতিক স্বার্থ যারা চরিতার্থ করতে চায় তাদের সম্পর্কে যেন আমরা সচেতন থাকি। এই বিষয়টি দুই নম্বরে এসেছে। তিন নম্বর যে বিষয়টি এসেছে মোটা দাগে একটি পলিসির বিষয়, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে দ্বিবিভাজনের রাজনীতি বিদ্যমান করে আমাদেরকে একটি বিভাজন করে সবসময় হচ্ছে একটি দল তাদের সুবিধা আদায় করতে চেয়েছে, কারণ বিভাজন যখন থাকে তখনই কিন্তু ওই ফাঁকা জায়গাটার মধ্যেই হচ্ছে ফেসিজমের হচ্ছে বীজটি বপন করা সহজ হয়। তো আমাদের এই যে বিভাজনের রাজনীতিটি যেন আর সেখানে পুনরাবৃত্তি না হয় সেই জায়গা থেকে আমরা পারস্পরিক জায়গা থেকে আমরা সচেতন থাকবো এবং সেটাকে পলিসি দিয়ে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশনে আসা যায়, কারণ আমরা যখন অ্যাওয়ারনেসের দিকে যাই সেটি হচ্ছে পারমানেন্সের জায়গায় মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ থাকে। সো এটাকে পলিসিতে কিভাবে নিয়ে আসা যায় সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ এসেছে। পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আজকে এই মিটিং থেকে উঠে এসেছে, যেটাকে আমাদের যারা বিজ্ঞ মানুষ তারা ব্র্যাকেট বলেছেন, বাট এটাকে আমি প্রান্তিকীকরণ বলতে চাই। অর্থাৎ প্রান্তিকীকরণ যে করার একটা প্রবণতা থাকে যেটাকে আমরা মার্জিনালাইজ করা বলি, মার্জিনালাইজ মোর পলিটিক্যাল টার্ম। তো এটাকে আমরা যে প্রান্তিকীকরণ প্রবণতা, যে তারা যেহেতু কম মানুষ তাদেরকে আমি এক সাইডলাইন করে দিলাম প্রান্তিক করে দিলাম, এই প্রবণতাটি যেন আর না থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় সকল কাজে এবং ধর্মীয় সকল কাজে বা আমরা এই জায়গা থেকে একটা স্পষ্ট সুন্দর বার্তা এসেছে যে আমরা যতদিন না পর্যন্ত এক হতে পারি ধর্ম মত বর্ণের ঊর্ধ্বে উঠে ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে শাসন করা অনেক সহজ। আমাদের থেকেও কম যোগ্যতা সম্পন্ন মানুষ যারা তাদের দ্বারা আমরা নিগৃহীত হওয়া নিপীড়িত হওয়ার যে রাস্তাটি সেটি উন্মুক্ত হওয়া যায়। সেজন্য প্রান্তিকীকরণ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ যেন প্রশস্ত হয় সেই জায়গা থেকে আমরা কথা বলবো, ইকুয়াল অপরচুনিটির জায়গা থেকে আমরা কথা বলবো।